জয় ভারত, জয় ভারতের সংবিধান, জয় বাবা সাহেব আম্বেদকর, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জয় নওশাদ সিদ্দিকী। আমি ডায়মন্ড হারবারের প্রার্থী মজনুল লস্কর। আমি প্রাক্তন জাতীয় স্বেচ্ছাসেবক এবং ভারত সরকারের যুব দপ্তর দ্বারা আমি পুরস্কার প্রাপ্ত। আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে পাপ্পু ভাই, যেমন একটা কংগ্রেসের পাপ্পু ভাই আছে, বাংলার একটা পাপ্পু ভাই আছে। পাপ্পু ভাইকে আমি সরাসরি ডিবেটে আমন্ত্রণ করছি, 10 মিনিটের জন্য আমার সামনে তিনি ডিবেটে আসুক। ডায়মন্ড হারবার মানুষের জন্য তিনি কি ভাবছেন আর আমি কি ভাবছি এবং তিনি অতীতে কি করেছেন, এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে, বা ভারতের সংবিধান এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিয়ে আলোচনা হতে পারে। আমি বলছি, আমি যদি এই 10 মিনিটে হেরে যাই, তর্কে বিতর্কে আমি উজ্জ্বল করে নেব। এবং আমি আমি জানি এটা যে পাপ্পু আমার সামনে 10 মিনিটের বেশি দাঁড়াতে পারবে না। তার জন্য তার পিসিকেও বলছি, পিসিও যদি অ্যাডিশনাল পার্সন হিসাবে পাপ্পুর পাশে দাঁড়ায় তাহলে আমি খুশি হব, অ্যালাউ করবো। তো পাপ্পু সময় বলে দেবে, স্থান বলে দেবে, সেই জায়গায় আমি ডিবেট করব। ডিবেটের বিষয় হবে ভারতীয় সংবিধান বা পার্লামেন্টারি ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল। আমি কথা দিচ্ছি মজনুল লস্কর, আমি যদি এই ডিবেটে হেরে যাই আমি এই পার্লামেন্টে উইথড্র করব। আর আমি জানি পাপ্পু আমার সামনে দাঁড়াতে পারবে না, সেই জন্য পিসিকেও অ্যালাউ করছি। পাপ্পু আর পিসি একসঙ্গে ডিবেট করবে আমার সাথে। বিষয় হবে ভারতীয় সংবিধান বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল বা পার্লামেন্টের বিষয়, যে কোনো বিষয়ে ওরা আলোচনা বসতে পারে। জয় ভারত, জয় ভারতের সংবিধান, জয় নওশাদ সিদ্দিকী।